আসসালামু আলাইকুম বিহাস খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকিল কনসালটেন্সি গ্রুপ থেকে আজকে আমি একটা গোল্ডেন অপরচুনিটি যারা ইউকে যেতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আলোচনা করবো এটাকে শর্ট টার্ম ভিসা বলে এগারো মাসের ভিসা হয় নয় ছয় থেকে নয় মাসের কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হয় সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার কোনো আয়স বা ডুব বা এই টাইপের কোনো ল্যাঙ্গুয়েজ প্রভিশেন্সি দরকার নেই আপনার অ্যাকাডেমিক রেজাল্ট খারাপ হইলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি যদি লম্বা স্টাডি গ্যাপ থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন এটাকে শর্ট টার্ম ভিসা বলে এবং এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে টিউশন ফিস কিন্তু অনেক কম থাকে সো প্রথমে জেনে নিই যে কারা অ্যাপ্লাই করতে হবে নাম্বার ওয়ান যারা আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম এইসএসসি পাস কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার এসএসসি পাস থাকে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি যে আপনারা অ্যাডমিশন করে দিতে পারব ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোনোভাবেই লাগবে না কোনো আইএস এস পিটি বা ওয়াইটিসি কোনো কিছুই লাগবে না এবং স্টাডি গ্যাপ আমরা জানি ইউকেতে যারা অনার্সে অ্যাপ্লাই করতে চান তারা দুই বছরের বেশি স্টাডি গ্যাপ থাকলে কিন্তু আপনার অ্যাডমিশনটা হয় না মাস্টার্সের ক্ষেত্রে হয়তো পাঁচ ছয় বছরের স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে বাট এই শর্ট টার্ম বিষয়ের ক্ষেত্রে আপনার যদি বিশ বছরের বেশি স্টাডি গ্যাপ থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভিসার মেয়াদ থাকে এগারো মাস এটা কোর্স থাকে সিক্স টু নাইন মান্থের এবং টিউশন ফি নর্মালি পাঁচ থেকে ছয় হাজার পাউন্ডের মধ্যে টিউশন ফি হয় এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা জানি যে যারা যার আয়াস নেই বা স্টারি গ্যাপ আছে তারা তো আসলে ইংরেজিতে ভালো হবে না এটি স্বাভাবিক সো ইউকে যেটা হয় যে যদি কেউ স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু দুই ক্যাটাগরি এর জন্য স্টুডেন্টকে প্রিপেয়ার থাকতে হয় একটা হচ্ছে প্রি ইন্টারভিউ আর একটা হচ্ছে অ্যাম্বাস ইন্টারভিউ নয় শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে ইউনিভার্সিটি বা কলেজ আপনাকে কোনো ইন্টারভিউ নেবে না ইভেন এম্বাসিতে কোনো ইন্টারভিউ হবে না সো এটা একটা ভালো দিক যে আপনার কোনো ইন্টারভিউ ছাড়া আপনি ইউকেল ভিসা পাচ্ছেন এখন আমরা জেনে নিব যে কী কী ধরনের কস্টিং এইখান এই এই ভিসায় অ্যাপ্লাই করতে গেলে লাগে নাম্বার হচ্ছে প্রথমে একটা অ্যাডমিশন ফি আছে এটা আড়াইশো পাউন্ড থেকে তিনশো পাউন্ডের মধ্যে হতে পারে টিউশন ফিস নর্মালি পাঁচ থেকে ছয় হাজার পাউন্ড হয় এক বছরের টিউশন ফিস সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স লাগে নাইন মান্থের এটা সাতশো ছিয়াত্তর পাউন্ড লাগবে অ্যাম্বাসি ফি আছে দুইশো পাউন্ড এবং মেডিকেলের জন্য নয় হাজার পাঁচশো টাকা এ হচ্ছে টোটাল খরচ এবং এর এর পাশাপাশি আপনাকে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মতো একটা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইতে হবে এবং শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে স্পন্সারে আমরা জানি যে ইউকেতে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেন নর্মালি শুধু ব্যাঙ্কটা দেখাইলে হয় বাট শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে ব্যাঙ্ক সাপোর্টিং ডকুমেন্ট ট্যাক্স পেপার ইনকাম সোর্স এগুলো সব দিলে ভিসার পসিবিলিটি বাড়ে প্রসেসিং টাইমটা হচ্ছে নর্মালি অ্যাডমিশনের পিনাকিলের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন দুই থেকে তিন দিনের মধ্যে অ্যাডমিশন পসিবল অ্যাম্বাসি নর্মালি চার সপ্তাহ মতো টাইম নেয় বাট এর বাইরেও যদি কেউ মনে করেন যে না আমার আরও কুইক ডিসিশন পাইতে চাই সেটাও পসিবল সেক্ষেত্রে আপনাকে ভিসা ফি যেটা দুইশো পাউন্ড যেটা আছে যদি পাঁচশো পাউন্ড পে করেন তাহলে কিন্তু প্রায়োরিটি সার্ভিসে আপনি কুইক ডিসিশন পাবেন আমরা সবাই জানি জিউকেতে ভিসা রিফিউজ হইলে কিন্তু অ্যাপিল করা যায় না যেটা আমরা যখন আমরা যারা টু থেকে ব্যবসা করি যারা অনেক পুরনো ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা আছেন ওনারা হয়তো জানবেন যে আগে কিন্তু আমরা অ্যাপিল করতাম পরে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ ছিল সো নর্মালি এখন কিন্তু স্টুডেন্ট ভিসা যদি ইউকে থেকে অ্যাপ্লাই করেন তাহলে ভিসা রিফিউজ হলে আবার রিঅ্যাপ্লাই ছাড়া অন্য কোনো অপশন থাকে না বাট শর্ট টার্ম ভিসার ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যেটা আছে সেটার জন্য চ্যালেঞ্জ করতে পারবেন আপনার যদি মনে হয় যে আপনার ডিসিশনটি ঠিক নেই আপনার সব ডকুমেন্ট ঠিক ছিল তাহলে কিন্তু আপনি এটা চ্যালেঞ্জ করতে পারবেন এবং চ্যালেঞ্জ করলে কিন্তু যদি আপনার সব ঠিক থাকে ভিসার সম্মান ভালো থাকে সেটা একটা ভালো দিক যে আমার যদি কেউ যদি রিফিউজ হয় তাহলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন সেটাই ছিল আমার ভিডিও সেশনে যে বলা যারা যদি কেউ এরকম থাকেন যে ইউকে যাইতে চান বাট আপনার আয়স নেই আপনার স্টাডি গ্যাপ আছে আপনার রেজাল্ট খারাপ আপনি তারপরেও কিন্তু স্টিল আপনার জন্য একটা গোল্ড গোল্ডেন অপরচুনিটি যে আপনি ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি কেউ টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আমাদের পিনাকে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি এই টার্ম ভিসা রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের দুইটা সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুক এই দুইটা সোশ্যাল মিডিয়াতে আমরা কুইকেস্ট টাইম রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এই ভিডিও নিচে যদি আপনি কমেন্টস করেন যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন আপনারা রিলেটেড থাকে তাহলে আপনারা প্রশ্ন করলে আমরা অ্যান্সার দিতে অ্যান্সার দিতে পারব এছাড়াও আমাদের সপ্তাহে ছয় দিন অফিস ওপেন থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ যদি কোনো ইনফরমেশান জানতে চান সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন কষ্ট করে যারা ততক্ষণ দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি আবারও বলে রাখি অবশ্যই এটা একটি গোল্ডেন অপরচুনিটি যদি কেউ ইউকে যাইতে চান তাহলে কিন্তু উইদাউট এনি কোয়ালিফিকেশন স্টাডি গ্যাপ রিজাল্ট খারাপ আয়স নেই এগুলোর পরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কিন্তু ভিসার এখন অনেক ভালো এটা একটা পাইলট প্রোগ্রাম ইউকে গভর্নমেন্টের ওরা চাচ্ছে এই ক্যাটাগরিতে প্রচুর স্টার নিতে আর তারা আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু ভিসা পাওয়ার সুযোগ থাকবে পাশাপাশি এই ভিসায় যারা যাবেন তারা যদি এরকম কোনো ইচ্ছা থাকে যে না আপনি যাওয়ার পরে আপনি ওইখান থেকে কানাডা ইউএসএ বা অন্য দেশে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আমাদের পিনাকলের সেক্ষেত্রে আমাদের পিনাকলের লন্ডন ব্রাঞ্চটা খুব দ্রুত উদ্বোধন হবে আশা করছি ডিসেম্বরের তারিখ থেকে আমরা কাজ শুরু করবো এবং জানুয়ারিতে হয়তো আমাদের অফিস ফুল ফ্লেজে অ্যাকশানে চলে যাবে সেই সাপোর্টগুলো কিন্তু আমাদের পিনাকি অফিস থেকে নিতে লন্ডন অফিস থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ